মণিহার মঠ। মণিহার শব্দের অর্থ হচ্ছে ইচ্ছাধারী নাগ। আজ থেকে 5000 বছর আগে রাজা গ্রাসন দোয়াপার যুগে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। রাজা গ্রাসন এই মন্দিরটি মা মনসা এবং আরও দুই ইচ্ছাধারী নাগের প্রতি উৎসর্গ করে নিবেদন করেছিলেন যে আমি পাহাড়ি এলাকায় থাকি, আমার প্রজার এবং আমার যাতে কোনোদিন পানির অভাব না হয় সেই জন্য আমি প্রার্থনা করছি আর শ্রদ্ধা নিবেদন হিসেবে এই মন্দিরটি উৎসর্গ করছি। সর্বোপরি ইতিহাস থেকে জানা যায় এর পরবর্তীতে রাজা গ্রাসন এখানে তিনটি কুয়ো খনন করেন এবং এরপর থেকে কোনোদিন এই রাজ্যে পানির অভাব হয়নি। প্রজার এবং রাজার ব্যক্তিগত ব্যবহারের জন্য ধারণা করা হয় মা মনস্টার এবং ইচ্ছাধারী নাগ নাগের সন্তুষ্টি অর্জনের পর এটি সম্ভব হয়েছিল। দূরে যে তিনটি কুয়ো দেখছেন ওই তিনটি এর ইতিহাসের সাক্ষী। আর মাঝখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটি ছিল মূল মন্দির। এর ভিতরে মা মনসার মূর্তি পাওয়া গিয়েছিল যা পরবর্তীতে নালন্দা মিউজিয়ামে সংরক্ষণ করা হয় এবং আরও বেশ কয়েকটি মূর্তি পাওয়া যায়। আজ থেকে 5000 বছর আগে এই রাজ্যটির নাম ছিল গিরিব্রজ আর রাজা গ্রাসন তখন ছিলেন এই রাজ্যের অধিপতি। অনেক দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসে, মানত করতে আসে, অনেক মনোকামনা নিয়ে আসে, মনোবাসনা নিয়ে আসে প্রার্থনার জন্য। শুধু একবার ভাবুন তো, আজ থেকে 2500 বছর আগে এই রাজ্যেই বিম্বিসার রাজা শাসন করে গেছেন। তারও 2500 বছর আগের সেই ইতিহাস, অর্থাৎ সর্বমোট 5000 বছর আগের সেই মন্দির। স্বল্প পরিসরে স্থানীয় এই গাইডটির মুখে একটু শুনে নিন এর কিছু ইতিহাস। आप लोग को सभी को नमस्कार। अच्छा। आप लोग जिस ऐतिहासिक जगह को देखने आए, इस जगह का नाम बोला जाता है मणिहार मठ, यानी इच्छाधारी नाग का मंदिर। अच्छा। तो जो सच्चे दिल से हम मंगत मांगते हैं उनकी मनोकामना जरूर पूरा होता है। अच्छा। जब मंगत पूरा हो जाएगा तो घर पर छोटी कुमारी कन्या को शनिवार को दिन मीठा भोजन करा दीजिएगा, मिष्टी भोजन। तो ये जगह 5 पर्वतों से घिरा हुआ है, जैसे और पाइथागिरी पर्वत से ये मणिहार मठ गिरा हुआ। तो जब इसकी रिसर्च 1905 में किया गया तो कुएं आकार का एक मंदिर मिला। कुएं के भीतर से माँ पद्मावती का चरणपाद का माँ मनसा की प्रतिमा मिला, बहुमिति का कलर तो माँ पद्मावती का पूजा करने के लिए नीचे रास्ता से आते थे। और बुधराज एतटुकुई থাকলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পেজে লাইক দিয়ে সাথে থাকুন।